সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। নিজ ফ্ল্যাটে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সাহারা বেগম কবরি। তাকে হত্যারও হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মঙ্গলবার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কবরি জিডিতে উল্লেখ করেন, তিনি গুলশান দুই নম্বরের একটি পাঁচতলা ভবনে থাকেন। মঙ্গলবার সকাল 11টার দিকে ওই ভবনের দুটি ফ্ল্যাটের মালিকের কর্মচারীরা 5-6 জন বহিরাগত লোক নিয়ে তার ভবনে ঢুকে পড়ে। এ সময় বহিরাগতরা বাড়িতে রং করবেন বলে জোর করে ভেতরে ঢোকেন। তাদের হাতে ছিল দড়ি এবং বাঁশ। কেয়ারটেকার ঘটনাটি কবরীকে জানালেও তিনি ও তার ছেলে বাড়ির নিচে নেমে ওই লোকদের কাছে জোর করে প্রবেশের কারণ জানতে চান। তখন তারা বাড়ি রং করার কথা বলেন। তিনি তাদের জানান, বাড়িটি নিয়ে মামলা আছে এবং আদালতে নিষেধাজ্ঞা রয়েছে, তাই বাড়িতে রং করা যাবে না। এক পর্যায়ে বহিরাগতরা কবরীর ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মেরে ফেলারও হুমকি দেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।